আমার চ্যানেলে নতুন হলে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে প্রেস করে দেবেন। প্রেস করার পরে এখানে একটা নোটিফিকেশন বেল আছে, এই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। নেভার মিস এনি আপডেট ফ্রম মাই ভিডিওস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেশিয়াস বারবেল হোপ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমি দেখাবো হিউজ কার্টুন থিমের পেন্সিল বক্স একটা কালেকশন আমি আপনাদেরকে শো করব। হিউজ এই কালেকশনটা আমি শো করব, এখানে অনেক পেন্সিল বক্স আমার সামনে রাখা আছে। আপনাদেরকে এই কালেকশনটা আমি আপনাদেরকে শো করে দিব। এখানে ডিজনি থিমের পেন্সিল বক্স আছে, প্রিন্সেস প্রিন্সেস ডিজনি প্রিন্সেস পেন্সিল বক্স আছে, মিনি মা, তারপরে এখানে আছে ডোরাইমনের পেন্সিল বক্স, বারবি পেন্সিল বক্স, অনেক কার্টুন থিমের পেন্সিল বক্সগুলো আমি আজকে আপনাদেরকে একটা হিউজ কালেকশন, অনেক বড় একটা কালেকশন আকারে শো করব। আর এই পেন্সিল বক্সগুলো হলো আমার ফ্যামিলি মেম্বারদের কিনা, আমার কাজিনদের এখানে কিছু পেন্সিল বক্স আমি রেখেছি, আমার ফ্যামিলি মেম্বারদের কিছু পেন্সিল বক্স রেখেছি এবং আমার কিছু পেন্সিল বক্স এখানে একত্রে করে একটা হিউজ কালেকশন আপনাদেরকে শো করার আমি চেষ্টা করব, যাতে আপনারা একটা ভিডিওর মধ্যেই পেন্সিল বক্সগুলো কীরকম, কোন টাইপের পেন্সিল বক্স আপনারা আপনাদের ছোটো ভাই বোনদেরকে এবং ফ্যামিলি মেম্বারদেরকে গিফট হিসেবে কিনে দিতে পারেন সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং প্রাইস রেঞ্জটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে এত টাকার মধ্যে আমরা এই পেন্সিল বক্সটা কিনতে পারবো। সো দেরি না করে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আরেকটা কথা ক্লিয়ার করে নিতে চাচ্ছি, দিস ইজ নট এ স্পন্সর ভিডিও, এটা একদমই স্পন্সর ভিডিও না। এখানে যা যা পেন্সিল বক্স আমি শো করছি এগুলো হলো আমার ফ্যামিলি মেম্বারদের কিনা, আমার কিনা, আমার কাজিনদের। সো দিস ইজ নট এ স্পন্সর ভিডিও অ্যাট অল। সো ভিউয়ার্স, এখানে কিন্তু সবগুলো পেন্সিল বক্স রাখা আছে, সবগুলো পেন্সিল বক্সের কার্টুন থিমে, যে খুব কিউট কিউট পেন্সিল বক্স রাখা আছে এখানে কার্টুন থিমের এবং ফ্যান্সি হলো পেন্সিল বক্সগুলো। ভিউয়ার্স, এখন আমি পেন্সিল বক্সগুলো একে একে শো করে দিচ্ছি। ফার্স্টে আমি যেটা শো করছি সেটা হলো সোফিয়া দ্য ফার্স্ট, একটা কার্টুন থিমের পেন্সিল বক্স। ছোটো ছোটো কিজদের জন্য এই টাইপের পেন্সিল বক্স অনেক সুন্দর গিফট হিসেবে আপনারা গিফট করতে পারেন। সো ভিউয়ার্স, এটা কিন্তু অনেক বড় একটা পেন্সিল বক্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সোফিয়া দ্য ফার্স্ট লেখা, এটা পিঙ্ক কালারের একটা পেন্সিল বক্স, এটার সাইজটা অনেক বড়। আর এটা কিন্তু বাটন সিস্টেম, এখানে অনেকগুলো বাটন আছে, এগুলোকে প্রেস করলে বিভিন্ন ধরনের যে এক একটা জায়গা আছে ওখানে আপনারা স্টেশনারি স্টোর করতে পারবেন। সো আমি এখনই শো করে দিচ্ছি পুরো বক্সটা। আর উপরে যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু হালকা লাইট পিঙ্ক কালারের। আর ব্যাক পার্টটা আমি যেটা শো করছি, এই যে ভিউয়ার্স, ব্যাক পার্টটাও কিন্তু হালকা লাইট পিঙ্ক কালারের, টোটাল বক্সটা কিন্তু পিঙ্ক কালারের। আর এখানে যে বাটনগুলো এগুলো হলো গ্রিন কালারের বাটন, সবগুলোই হলো প্রেস করলে একটা এক একটা যেই সেপারেট জায়গাগুলো এগুলো ওপেন হয়ে যাচ্ছে যায় এবং এখানে অনেক সুন্দর সুন্দর স্টেশনারিগুলো স্টোর করা যায়। সো ভিউয়ার্স, আমি এটা ওপেন করে আপনাদেরকে শো করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমি এটা ওপেন করে নিয়েছি, এখন ভিউয়ার্স এখানে অনেকগুলো জায়গা আছে। এই যে ভিউয়ার্স, এইটা হলো পেন পেন্সিল এগুলো স্টোর করার জায়গা, এখানে পেন্সিল রাখা যাবে, পেন রাখা যাবে। তারপরে ভিউয়ার্স, এইটা হলো আরেকটা জিনিস, এটা হলো স্ট্যান্ড হিসাবে কাজ করে, এখানে পেন স্ট্যান্ড হিসাবে আমরা এখানে স্টেশনারি, যদি কেউ এই পেন্সিল বক্সটাকে ওপেন করে ডেকোরেট করতে যায় টেবিলে, তখন কিন্তু এখানে পেন স্ট্যান্ড হিসেবে এটাকে আমরা কাজে লাগাতে পারবো। আর এটা গ্রিন কালারের এবং তিনটা পেন্সিল বা পেন এখানে রাখা যাবে। ভিউয়ার্স, এখানে কিন্তু দুটো বাটন আছে, এখানে একটা হিডেন যে জায়গা আছে এটা হলো ইরেজার, শার্পনার বা যে কোনো কিছু স্টোর করার জন্য ভালো হবে। এই যে ভিউয়ার্স, এটা কিন্তু প্রেস করলে এই জায়গাটা ওপেন হয়ে যায় এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টেশনারি আমরা স্টোর করতে পারবো। সো এই হলো সেই স্টোরেজের জায়গাটা। তারপর ভিউয়ার্স, এখানে কিন্তু আরেকটা সুইচ আছে, সেটাও আমি শো করে দেব।
আর উপরের পার্টটা কিন্তু ব্লু কালারের, এই যে প্যাকেটটা এটাও কিন্তু ওপেন করা যায়। আমি এটা ওপেন করছি না, এটা এরকমই রাখছি। ভিউয়ার্স, এখন আমি এই বাটনগুলো প্রেস করে দিচ্ছি, এই যে গ্রিন কালারের বাটনগুলো, এটা প্রেস করলে এই চেম্বারটা ওপেন হয়ে যাচ্ছে। এই চেম্বারটার মধ্যেও কিন্তু স্মল স্টেশনারি আইটেমগুলোকে আমরা স্টোর করতে পারবো। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুটো গ্রিন কালারের চেম্বার আছে, এটা বেশি বড় না, ছোট ছোট দুটো স্টোরেজ চেম্বার, ইরেজার, শার্পনার, ছোট স্মল ফ্যান্সি স্টেশনারি, যে কোনো কিছু স্টোর করা যায়। এবং এটার ভিতরেও আরেকটা সুইচ আছে, বা যেটাকে বাটনের মতো আছে। আমি এখনই শো করে দিচ্ছি যে ভিউয়ার্স, একটা গ্রিন কালারের বড় বাটন এটার ভিতরে দেওয়া আছে। এই যে ফার্স্ট এই পার্টটা আছে পেন্সিল বক্সের ফ্রন্ট পার্টটা, যেটা টপ পার্টটা ওটার উপরে। সো ভিউয়ার্স, এটাকে আমি প্রেস করলে এই বড় যে একটা কেস বা চেম্বার, এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক ধরনের কালার পেন্সিল, যেগুলো কালার পেন্সিল, মার্কার পেন্সিল, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারি, অনেক কিছু এখানে রাখা যায়। আর এটা সোফিয়া দ্য ফার্স্টের ব্যাক সাইডেও সোফিয়া দ্য ফার্স্ট লেখা। আর এখানে কিন্তু একটা পেপার আছে, ওখানে কিন্তু নেম, ক্লাস এইসব কিছু লেখা যাবে এই পেন্সিল বক্সটার মধ্যে। এটা যেহেতু অনেক বড় পেন্সিল বক্স, আর এখানেও আরও অনেক জায়গা আছে, এখানে কালার পেন্সিল, আর্টস অ্যান্ড ক্রাফটের ম্যাটেরিয়াল, রুলার, তারপরে বিভিন্ন ধরনের যে স্টেশনারিগুলো আছে সেগুলো আমরা স্টোর করতে পারবো। আর এখানে হলো এই জিনিসটা কিন্তু ওপেন করা যায় না, এটা জাস্ট ফর এমনি ডেকোরেশন হিসেবে ওরা দিয়েছে। দেখতে অনেক সুন্দর এই পেন্সিল বক্সটা, এবং অনেক ভালো কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে। এখানেও লেখা আছে সোফিয়া দ্য ফার্স্ট, আর দেখতে অনেক কিউট এই পেন্সিল বক্সটা। আর ভিউয়ার্স, এইটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি, এইটা কিনতে আমার পড়েছে 600, আন্ডার 600 টাকা। সো আন্ডার 600 টাকায় কিন্তু এরকম একটা পেন্সিল বক্স আপনারা পেয়ে যাবেন। আমার যে আমি এরপরে একটা শো করব, সেটা হলো ডিজনি প্রিন্সেসের পেন্সিল বক্স, ওটা আমি কিনেছি। আর এই যেটা আগে ফার্স্টে শো করেছি, এটা হলো আমার একটা কাজিনের পেন্সিল বক্স। সো এই হলো আরেকটা পেন্সিল বক্স আমি শো করছি, এটা কিন্তু স্মল সাইজের আরেকটা পেন্সিল বক্স, এটাও সেম থিমের, সোফিয়া দ্য ফার্স্ট কার্টুন থিমের। সো এটা হলো একটা প্রিন্সেস থিম পিঙ্ক কালারের পেন্সিল বক্স, আর এই পেন্সিল বক্সটা খুবই সুন্দর। প্রত্যেকটা পেন্সিল বক্স ভিউয়ার্স, এই কালেকশন যেটা আমি শো করছি এই ভিডিওতে, সবগুলো পেন্সিল বক্সই অনেক সুন্দর। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, এটা হলো একটা ক্যালকুলেটর সহ পেন্সিল বক্স, যেটা কিন্তু আপনারা আপনাদের ছোটো ভাই বোনদেরকে অথবা ছোটো যে ফ্যামিলি মেম্বাররা আছে, রিলেটিভরা আছে, ওদেরকে গিফট হিসেবে দিতে পারেন। সো ভিউয়ার্স, এই পেন্সিল বক্সটাও আমি শো করে দিচ্ছি, এটা পিঙ্ক কালারের একটা পেন্সিল বক্স। এর আগেরটা কিন্তু অনেক বড় ছিল, এবং এখানে অনেক বাটন ছিল। এই যে এখানে আরেকটা বাটন যেটা আমি শো করি নাই, এটা হলো একটি শার্পনার ইনক্লুডেড কিন্তু এই পেন্সিল বক্সটা, যেটা আমি শো করেছি আগে, এটা কিন্তু শার্পনার আছে একটা। আর এটা প্রেস করলে এই যে শার্পনারের যে চেম্বারটা, এটা ওপেন হয়ে যায়, এটা কিন্তু আমি এখন শো করে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আরেকটা বাটন আছে, এটাও আমি এখন শো করে দিচ্ছি। এই বাটনটা প্রেস করলে এখানে এত বড় একটা চেম্বার আছে, এই গ্রিন কালারের চেম্বারটার ভিতরে কিন্তু অনেক বড় বড় স্টেশনারি আমরা স্টোর করে রাখতে পারবো। ভিউয়ার্স, এই যে আরেকটা পেন্সিল বক্স আমি শো করে দিচ্ছি, এটা কিন্তু সোফিয়া দ্য ফার্স্টের পেন্সিল বক্স, আর এটাও কিন্তু দুটো শার্পনার ইনক্লুডেড। এখানে দুটো শার্পনার আছে, একটা বড় পেন্সিলের জন্য, একটা ছোটো পেন্সিলের জন্য। আর এটা হলো প্রেস করলে একটা বাটন সিস্টেম, প্রেস করলে এই যে এই চেম্বারটা খুলে যায়। আবার আমরা এটাকে এভাবেও ইন্ডিভিজুয়াল যদি চাই ব্যবহার করতে পারবো, আবার এই পেন্সিল বক্সের ভিতরেও বসিয়ে দিতে পারবো। আর উপরের যে পার্টটা, উপরের পার্টটাও কিন্তু খুবই সুন্দর, আমি একটু পরে শো করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এই শার্পনারটা এখানে, এখানে দুটো শার্পনারের যে জিনিসটা আছে, আর এই পেন্সিল বক্সটা অনেক ভালো কোয়ালিটির একটা পেন্সিল বক্স। এটা হলো ব্যাক সাইডটা, এটাও অনেক সুন্দর একটা পেন্সিল বক্স। এটা হলো ব্যাক সাইডটা, এটাও দেখতে অনেক সুন্দর। আর এটা হলো ফ্রন্ট সাইডটা, এই পেন্সিল বক্সটাও আমার ফ্যামিলি মেম্বারেরই একজনের। সো আমি এটা শো করে দিচ্ছি, উপরে যে পার্টটা থ্রি
ট্রিডিমেনশনাল মানে থ্রিডি পিকচার দেওয়া উপরে। আর এই যে ভিউয়ার্স, এটা কিন্তু ক্যালকুলেটরটা খুবই মজাদার। এটা একটা ক্যালকুলেটর প্লাস থ্রিডি পিকচার দেওয়া, তারপর শার্পনারও আছে, অনেক অপশন আছে এই পেন্সিল বক্সটা। এবং এটা একটা কার্টুন থিমের পেন্সিল বক্স। এই যে ভিউয়ার্স, এটাকে এভাবে করে আমরা চেঞ্জ করতে পারি। যদি যখন ক্যালকুলেটর ব্যবহার করতে প্রয়োজন পড়বে, তখন কিন্তু ক্যালকুলেটরটাকে আমরা এইভাবে করে চেঞ্জ করে ফ্রন্ট পার্টে নিয়ে যেতে পারি, আবার থ্রিডি পিকচারটাকেও উপরে সরিয়ে দিতে পারি। সো এটা হলো এভাবে করে চেঞ্জ করা যায়। এই যে ভিউয়ার্স, এখন ক্যালকুলেটরটা আমরা পেন্সিল বক্সের যে ফ্রন্ট টপ লিডটা ঢাকনাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই যে ভিউয়ার্স, ক্যালকুলেটরটা এই যে পুরো বক্সটা। ভিউয়ার্স, এখন আমি আরেকটা পেন্সিল বক্স শো করে দিচ্ছি। প্রিন্সেস থিমের পেন্সিল বক্স আমার অনেক প্রিয়, আর এটা কিন্তু আমার কালেকশনে আছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা পেন্সিল বক্স, আর এটা আমার পেন্সিল বক্সটা এবং খুবই সুন্দর। এটা জাস্ট আমি আমার টেবিলের উপর ডেকোরেশন হিসেবে সাজিয়ে রাখি, এবং আমার ফ্যান্সি যে স্টেশনারিগুলো আছে সেগুলো কিন্তু স্টোর করে রাখি। আর এটা খুবই সুন্দর দেখতে, এটাও আমি শো করে দিচ্ছি। সেম এর আগে যে যা সোফিয়া দ্য ফার্স্ট কার্টুন থিমেটা শো করেছি, এটা কিন্তু ডিজনি প্রিন্সেস থিমের একটা পেন্সিল বক্স। সেম পেন্সিল বক্সটা, দুটো বাটন আছে, এটাকে এভাবে করে প্রেস করলে চেম্বারগুলো শো করে। এটা ব্যাক সাইডটা, এই যে এখানে নেম, ক্লাস এগুলো কিন্তু লেখা যাবে। আর এখানে ব্যাক সাইডটা আমি শো করে দিচ্ছি, এটা হলো ব্যাক সাইডের পুরো পার্টটা। এখন এটা আমি ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, এইটাও কিন্তু অনেক স্পেস আছে, সো অনেক কিছু স্টোর করার জন্য এটা অনেক ভালো একটা পেন্সিল বক্স। আর পুরোটা পেন্সিল বক্সই সেম। ভিউয়ার্স, এখন যে পেন্সিল বক্সটা শো করবো সেটা কিন্তু একটা মিনি মাউস পেন্সিল বক্স। আর এইখানে কিন্তু একটা ক্যালকুলেটরও আছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শার্পনার আছে, তারপর একটা ক্যালকুলেটর আছে, আর তারপর এখানে তিনটা বাটনও আছে। এই পেন্সিল বক্সটা খুবই কিউট একটা পেন্সিল বক্স এবং আমার একটা ফেভারিট পেন্সিল বক্স। সো ভিউয়ার্স, এটাও কিন্তু একটা ফ্যান্সি পেন্সিল বক্স, যেহেতু কার্টুন থিম তাহলে এটা ফ্যান্সি একটা পেন্সিল বক্স। সো এখানেও নেম ক্লাস রাখা যায়, তারপরে হলো ব্যাক সাইডে এরকম অনেক স্পেস আছে। সো এখানে আমি আমার কালারগুলোকে, আমার যে কালার মার্কার পেনগুলো আছে এগুলোকেই আমি স্টোর করি। আপনাদেরকে শো করার জন্য কিন্তু আমি মার্কারগুলোকে সরিয়ে রেখেছি। সো ভিউয়ার্স, এই যে এখানে এরকম ক্লাস রুটিনের একটা স্মল ক্লাস রুটিন, মিনিয়েচার ক্লাস রুটিনের একটা কার্ডের মতো দেওয়া আছে। তারপরে এই যে এখানে স্পেস আছে, পেন, পেন্সিলস, কালার পেন্সিল, যে কোনো কিছু আমরা এখানে স্টোর করতে পারবো। তারপর ভিউয়ার্স, এখানে কিন্তু তিনটা বাটন আছে, এটা প্রেস করলে কিন্তু শার্পনারটা উঠে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা শার্পনার পপ আপ করে উঠে আসছে শার্পনারটা। তারপরে এইটা প্রেস করলে কিন্তু এই জিনিসটা পপ করে উঠে আসছে, তাহলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পেন্সিল বক্স। তারপর এই বাটনটা প্রেস করলে কি হয় আমরা শো করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এই বাটনটা প্রেস করলে এখানে কিন্তু একটা ছোট চেম্বার আছে। এটা বেসিক্যালি আমার মনে হচ্ছে ইরেজার অথবা ইরেজারের জন্য, কারণ কি শার্পনার তো এটা ইনক্লুডেড আছে, তো আমাদের শার্পনার এখানে স্টোর করার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা ইরেজার স্টোর করতে পারবো। আর এই হলো পুরো পেন্সিল বক্সটা উইথ ক্যালকুলেটর, মিনি মাউস পেন্সিল বক্স উইথ ক্যালকুলেটর। খুবই কালারফুল একটা পেন্সিল বক্স। ভিউয়ার্স, এখন কিন্তু একটা মজাদার পেন্সিল বক্স আপনাদেরকে শো করব। এটা কিন্তু একটা পুরো পেন্সিলেরই মতো দেখতে, পেন্সিলের মতোই দেখতে, পেন্সিলের মতো দেখতে একটা পেন্সিল বক্স, অনেক বড় এবং এটা ইন্টারেস্টিং। এখানে তো চেইন সিস্টেম, এখানে হলো চেইন সিস্টেম, আর পুরোটা হলো ডিজনি প্রিন্সেস থিম। এখানে সিন্ডারেলার পিকচার দেওয়া, তারপর স্নো হোয়াইট, তারপরে জ্যাসমিন, তারপর বেল, এসব ডিজনি প্রিন্সেসের যেগুলো পিকচার দেওয়া। আর এটা হলো পুরোটা পেন্সিল বক্স। আর এখানে এই যে পেন্সিলের মতো পুরোটা আশা করি ভালোভাবে দেখা যাচ্ছে স্ক্রিনে। ভিউয়ার্স, এই যে এখানে একটা চেইন সিস্টেম, সো এই চেইনটা আমরা ওপেন করে নিচ্ছি। এই
যে ভিউয়ার্স, এটার ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, এখানে কিন্তু অনেক কিছু স্টোর করা যায়, আর এখানে অনেক জায়গা আছে কালার পেন্সিল, আর্টস অ্যান্ড ক্রাফটের স্টাফ অথবা মার্কার পেন্স, হাইলাইটার্স, যে কোনো কিছু কালেকশন হিসেবে এখানে কিন্তু স্টোর করার জন্য ভালো একটা পেন্সিল বক্সের মতো এটা, আর উপরে কিন্তু একটা লুপের মতো দেওয়া, এটাকে যেখানে ওখানে হ্যাংও করা যাবে। আর এটা হলো প্রিন্সেস থিমের একটা পেন্সিল বক্স, যেটা আমি শো করে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি যে পেন্সিল বক্সটা শো করব সেটা হলো একটা বার্বি থিমের পেন্সিল বক্স। এখানেও কিন্তু শার্পনার ইনক্লুডেড আছে, সো বার্বি থিমের একটা পেন্সিল বক্স যেটার মধ্যে দুটো শার্পনারও আছে। সো এই হলো পুরো পেন্সিল বক্সটা, এটাও পিঙ্ক কালার। মোস্টলি সবগুলো বক্স আমি যেগুলো শো করছি বেশিরভাগই পিঙ্ক কালারে শো করছি। আর এখানে কিন্তু একটা স্পেস আছে, স্পেসে ইরেজার কলেকশন জন্য ভালো, ছোটো ছোটো মিনিয়েচার ইরেজার রাখা যায়, যে কোনো কিছু স্টেশনারি হিসাবে আমরা এখানে স্টোর করতে পারি। এখানে দুটো শার্পনার রাখার জায়গা, শার্পনারের যে ব্যবস্থা আছে, এখানে বড় একটা পেন্সিলের শার্পনার আছে আর একটা ছোটো পেন্সিলের শার্পনার আছে। যে ভিউয়ার্স, এটা প্রেস করলে এখানে শার্পনারটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর ভিউয়ার্স, এটা এই স্পেসটা কিন্তু অনেক বড় আর এখানে অনেক জায়গা আছে, আর এটার সিস্টেমটা ডিফারেন্ট। এর আগেরগুলো কিন্তু ডিফারেন্ট ছিল, পেন পেন্সিল রাখার যে হোল্ডারটা, আর এটার হোল্ডারটা কিন্তু ডিফারেন্ট। আমি এখনই শো করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এটার হোল্ডারটা কিন্তু অনেক বড় ছিল এবং এটাকে ওপেন করা যেত, এটা হলো এরকম করে সরানো যেত, কিন্তু এটা কিন্তু একদমই ছোট একটা হোল্ডার ওরা এখানে দিয়েছে কম্পেয়ার টু এর আগের পেন্সিল বক্সটা। আর এটা হলো একটা বার্বির পিকচার দেওয়া উপরে, বার্বি কার্টুনের পিকচার দেওয়া। আর এটা হলো মিনি মাউস পেন্সিল বক্স উইথ ক্যালকুলেটর। এটা হলো ব্যাক সাইডটা, এখন আমি আরেকটা পেন্সিল বক্স আপনাদেরকে শো করে দিব। এই পেন্সিল বক্সটা হলো একটা প্রিন্সেস থিম, ডিজনি প্রিন্সেস থিমের পেন্সিল বক্স। আর ভিউয়ার্স, এই যে যতগুলো পেন্সিল বক্স আমি দেখিয়েছি, বড় দুটো পেন্সিল বক্স ছাড়া, বড় যে দুটো পেন্সিল বক্স আমি শো করেছি, ও দুটো তো আন্ডার 600 টাকা আপনারা পেয়ে যাবেন। আর এই যে পেন্সিল, ছোট ছোট পেন্সিল বক্সগুলো যে আমি শো করছি, এই পেন্সিল বক্সগুলো প্রাইস পড়বে আন্ডার 300 টাকা, 300 টাকার নিচে আপনারা এই পেন্সিল বক্সগুলো পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, আর যে পেন্সিলের আকারে, পেন্সিলের মতো যে পেন্সিল ব্যাগটা বা পেন্সিল বক্সটা শো করেছি, ওটার প্রাইস একটু কম হবে, ওটা হবে আন্ডার 200 টাকা, 200 টাকার নিচে আপনারা পেয়ে যাবেন ওই পেন্সিল বক্সটা। আর এখন আমি যেটা শো করছি সেটাও কিন্তু ডিজনি প্রিন্সেসের একটা পেন্সিল বক্স, পিঙ্ক কালারের। আর এটার মধ্যে কিন্তু স্টেশনারিগুলো ইনক্লুডেড ছিল, যেমন এটার মধ্যে একটা রুলার ছিল, তারপরে দুটো পেন্সিল আছে, শার্পনার আছে, রেজার্স আছে, আর উপরে একটা ডিসপ্লে কেসের মতো ওরা দিয়েছে। আর এটা হলো ব্যাক পার্টটা পেন্সিল বক্সের, এটাও আমার ফ্যামিলি মেম্বারেরই একজনের পেন্সিল বক্স। ভিউয়ার্স, এখন আমি এই পেন্সিল বক্সটা শো করে দিচ্ছি। এটা হলো ডোরায়মনের পেন্সিল বক্স, এটার মধ্যে শার্পনার ইনক্লুডেড আছে, দুটো শার্পনার এখানে আছে। আর এটা যেহেতু হিউজ কালেকশন, সো আমি ডোরায়মনের পেন্সিল বক্সগুলো এখানে আপনাদেরকে শো করে দিচ্ছি। সো এই পেন্সিল বক্সটা কিন্তু অনেক সুন্দর একটা পেন্সিল বক্স, ব্লু কালারের, আর এখানে ব্যাক সাইডে অনেক জায়গা আছে। আর এটা হলো টপ পার্টটা, এটা কিন্তু অনেক ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরে যে হোল্ডারটা ছিল এটা কিন্তু এখন নাই, কারণ এটা একদম হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো, সো এটার হোল্ডারটাও ভেঙে গিয়েছিলো। তারপর আমি একটু দেখানোর একটু চেষ্টা করছি এটাকে ভালোভাবে শো করার। আর এখানেও কিন্তু ভিউয়ার্স অনেক জায়গা ছিল ইরেজার রাখার। ভিউয়ার্স, এগুলোর প্রাইস কিন্তু এক একটা এক এক রকম,
এটা বলছি যেগুলো যে হলো এই যে স্মলগুলো হলো আন্ডার 300 টাকায় পেয়ে যাবেন, ওই পেন্সিলের মতো পেন্সিল বক্সটা পাবেন হলো আন্ডার 200 টাকা, আর ওই বড়গুলো আন্ডার 600 টাকায় আপনারা পেয়ে যাবেন। তারপরেও বলে নিচ্ছে যে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের প্রাইস, তো প্রাইসটা ভ্যারি করতে পারে। এখন আর একটা পেন্সিল ব্যাগ আমি শো করব, এটা হলো একটা বারবি পেন্সিল, বারবি থিমের পেন্সিল ব্যাগ। এইটার ভিতর কিন্তু স্টেশনারি ইনক্লুডেড আছে। সো এই এই পেন্সিল বক্সটাও আমি আপনাদেরকে বা পেন্সিল ব্যাগটাও আপনাদেরকে শো করে দেবো, এবং এটার ভিতর কী কী আছে সেটাও শো করে দেবো। এটা একটা বারবি ডায়েরির মতো দেওয়া, তারপর দুটো পেন্সিল দেওয়া, গিফট হিসেবে অনেক ভালো একটা পেন্সিল ব্যাগ। এটার মধ্যে অনেক কিছু আছে, যে কেউ গিফট পেলে এটা অনেক খুশি হবে। ভিউয়ার্স, এখানে বারবির একটা রুলার আছে, তারপরে একটা শার্পনার আছে বারবি থিমের। তারপর ভিউয়ার্স এটা হলো পুরো পেন্সিল ব্যাগটা, এটা ব্যাক সাইডটা বারবি লেখা, উপরে পিঙ্ক কালারের, যে বাবুল গাম পিঙ্ক কালারের এই বারবি থিমের পেন্সিল ব্যাগটা, যেটার মধ্যে অনেক কিছু আছে। এরকম কিন্তু আরেকটা আছে, এটা হলো অনেক ব্যবহার করা হয়েছে, সবগুলো জিনিস এটার ভিতরে নাই। তারপর আমি শো করে দিচ্ছি যে জিনিসগুলো আছে। স্টাফগুলো নাই, তো আমি আর পুরোটা শো করলাম না। ভিউয়ার্স, আমার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোরাইমনের একটা পেন্সিল ব্যাগ আছে। এই পেন্সিল ব্যাগটা হলো আমার। সো এই পেন্সিল ব্যাগটাও কিন্তু আমি অনেক দিন ব্যবহার করেছিলাম। সো এই যে ভিউয়ার্স, এখানে আমি শো করে দিচ্ছি, এই যে পুরো পার্টটা এরকম। এখানে অনেক পেন্সিল, পেন্স, তারপরে স্টেশনারি স্টোর করা সম্ভব, অনেক জায়গা আছে। ভিউয়ার্স, এটার ভিতরে এরকম একটা বারবি নোট প্যাড দেওয়া, এটার ভিতরে অনেক কিছু লেখা আঁকা জন্য দেওয়া। ভিউয়ার্স, এটা হলো একটা স্টিকার বুক দেওয়া, স্টিকার আছে বারবির, অনেক স্টিকার আছে এখানে এই পেন্সিল ব্যাগটার ভিতরে। সো এটাও কিন্তু গিফট হিসেবে অনেক ভালো, যে কাউকে আমরা এরকম একটা পেন্সিল ব্যাগ গিফট হিসেবে দিতে পারি। ভিউয়ার্স, এখানে কিন্তু এখানে শার্পনার দেওয়া আছে, তারপরে এখানে দেওয়া আছে একটা রুলার, তারপরে এখানে দেওয়া আছে পেন্সিল, তারপরে এখানে দেওয়া আছে ইরেজার। সো এরকম ভিউয়ার্স, লাস্ট দুটো পেন্সিল ব্যাগ আমি শো করে দিব। একটা হলো ডোরা দি এক্সপ্লোরার, একটা কার্টুন থিমের পেন্সিল বক্স। এগুলো হলো ছোটো কিডসদের জন্য, ডোরা দি এক্সপ্লোরার থিমের পেন্সিল বক্সগুলো গিফট হিসেবে ভালো হবে। এটা শো করে দিচ্ছি, এটা একটা র্যাবিটের পিকচার দেওয়া ব্লু কালারের একটা পেন্সিল বক্স, আর এটার ভিতরে কিন্তু অনেক স্পেস আছে। এটা একটু ছোটো সাইজের একটা পেন্সিল বক্স, কিন্তু এরকম হলো অনেক স্পেস আছে। তারপরে এইখানে কিন্তু একটা শার্পনার, এরকম কি চেইন মানে চার্ম হিসাবে এখানে ঝুলানো আছে। আর এই লাস্ট যে পেন্সিল বক্সটা আমি শো করছি সেটা হলো ডোরা দি এক্সপ্লোরার, ছোটো কিডসদের জন্য এটা ভালো হবে। এটা হলো ডোরা দি এক্সপ্লোরার কার্টুন থিমের একটা পেন্সিল বক্স। এটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে, সো এগুলো সবগুলো কিন্তু ইনক্লুডেড এই বক্সটার সাথে। তাহলে কিন্তু যে কাউকে এরকম একটা পেন্সিল বক্স গিফট হিসেবে দিলে খুবই সুন্দর দেখাবে, এবং যে কেউ এটা পেয়ে কিডসটা অনেক খুশি হবে। সো ভিউয়ার্স, এটা আমি শো করে দিচ্ছি এখানে কী কী জিনিস আছে। আছে, এটা হলো বটম পার্টটা, এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে। আর টপ পার্টের মধ্যে কিন্তু ডোরা দি এক্সপ্লোরার থিমের অনেক স্টেশনারি, পেন্স, পেন্সিলস সব কিছু দেওয়া। এটা আমি এখন শো করে দিলাম। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের পেন্সিল বক্সের কালেকশন আমি আপনাদেরকে শো করার চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন।
please do subscribe to my channel. Amar channel lo obosshoi subscribe korben, like, comment down below, hit the bell button. Comment e obosshoi janaben kon pencil box ta apnader kache sobche beshi bhalo legeche. Thanks a lot for watching it. Shobai bhalo thakben. See you in my next video. Bye.